সোমবারের টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চল। বর্ষণের সাথে হাওড়া নদীর জল বেড়ে গিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত করে তুলেছে। এর ফলে এক প্রকার বানভাসী অবস্থা রামনগর বিধানসভা কেন্দ্রের সাউথ জয়নগর ও সংলগ্ন এলাকা। সংশ্লিষ্ট এলাকাগুলি নিম্নাঞ্চল হওয়ায় প্রায় প্রতিটি বাড়ি ঘরে জল ঢুকেছে। জল বৃদ্ধি পেতে থাকায় মঙ্গলবার সকাল থেকে জলমগ্ন মানুষজনদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় জনসাধারণ। মঙ্গলবার সকালে জলমগ্ন সাউথ জয়নগর ও সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার। তিনি এলাকাবাসীদের সাথে কথা বলেন, ত্রাণ শিবির পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, আপাতত একটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে আশ্রিতদের খাবারের ব্যবস্থা করা হবে। যারা বাড়ি ঘরে থাকতে চান তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং আগরতলা পৌর নিগমের কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে, পরিস্থিতি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, স্থানীয়রাও দুর্গতদের পাশে রয়েছেন, আতঙ্কের কিছু নেই। রামনগর বিধানসভার অন্তর্গত নিম্নাঞ্চলগুলি, বিশেষ করে সাউথ জয়নগর, আমি আজকে এখানে দেখলাম যে নদীর জল বাড়াতে নিম্নাঞ্চলের যেসব বাড়িঘর আছে প্রায় প্রত্যেক বাড়িতেই জল ঢুকে গেছে। আমাদের আমি সকাল থেকে আমাদের যারা এদিকে কার্যকর কাজ করছেন, পাশাপাশি সরকারিভাবে ডিসিএম সাহেব আছেন, এসডিএম অফিস থেকে অফিসাররা এসছেন, সবটা দেখার চেষ্টা করছি আমরা। পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িকভাবে যাদের বাড়িতে জল ঢুকেছে, যাদের রান্না করার মতো পরিস্থিতি নেই বা থাকার মতো পরিস্থিতি, তাদেরকে কাছাকাছি কোনো বিদ্যালয়ে তাদেরকে শিফট করা, ক্যাম্প করা চেষ্টা করা হচ্ছে। আর যারা বাড়িতে থাকবেন তাদেরকে তাদের বাড়িতে যাতে খাওয়া পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের সদর মহকুমা প্রশাসন থেকে করা হচ্ছে। আমাদের কর্পোরেশন উদ্যোগ নিয়েছেন, এই এলাকার যারা আছে আমাদের দলের তরফ থেকেও কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিচ্ছেন, তাদের পাশে থাকছেন। আমি নিজেও এসেছি, সবটা জায়গায় ঘুরবো, দেখা যাক পরিস্থিতির উপর নজর রাখছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, কারোর কোনো আতঙ্কের কিছু নেই। আমাদের এখানে বোটও দেওয়া হচ্ছে, যেখানে যে প্রয়োজন আছে নৌকা যেখানে যা চাইছেন তাদেরকে শিফট করা হচ্ছে। সার্বিকভাবে আমাদের সরকার এবং জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং পৌর নিগম এবং আমরা সবাই চেষ্টা করছি তাদেরকে রিলিফ দেওয়া এবং তাদেরকে এই জলের থেকে উদ্ধার করে কোথাও কাছাকাছি জায়গায় তাদেরকে সুন্দরভাবে রাখা। এদিকে নদীর জল বাড়তে থাকায় রাজধানী চন্দ্রপুর ও সংলগ্ন এলাকার বাড়িঘরে জল প্রবেশ করে। জলবন্দী মানুষজনদের উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নৌকা ব্যবহার করা হয়। প্রশাসনের সাথে জনগণকে উদ্ধারের কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। গোটা পরিস্থিতির উপর প্রশাসন নজর রেখে চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।